তো চলো আমি বেরিয়ে পড়লাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলো আমি আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, তো বাজার যাব, কিছু কেনাকাটা করা আছে। কিছু বলতে সেরকম কিছু কেনাকাটা নেই, আর একটা কাজও আছে, সেই কাজের জন্যও যাব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো চলো আমি বেরিয়ে পড়লাম, তো যাওয়া যাক। গঙ্গার জল কতটা কমে গেছে দেখেন। কি করছিস, যাবি আমার সাথে? কোথায়? তো থাক তাহলে তুই। তো দেখো আমি তখন বাবার দোকানে চলে এসেছি, তো বাবার দোকান থেকে পেনটা নিচ্ছিলাম, মায়ের কাজের জন্য দরকারি একটা কাজ ছিল বললাম তো। তো সে তার জন্য আমি বাবার সঙ্গে একটু কথা বলছিলাম সেই বিষয় নিয়ে, কী করবো না করবো। তো বাবা বললো তুই এই যে আমি বেরিয়ে পড়বো, চলে যাব ওখানে। তো এই যে তখন মানে লাইন ছিল, তো সেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে, সেই জন্য ভিডিও করানি বেশি। তো আমার কিছু কেনাকাটা করার ছিল, তো নিলাম কিছু। তো এই যে বললাম আমি কিছু মনে থাকে কিছু মনে থাকবে না, ভুলে যাবো বাজার যে বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলায় মনে পড়বে, সেটাই হয়েছে তাই আজও তাই হয়েছে। তো যে টিপ দেখছিলাম, টিপের পাতা নিচ্ছিলাম, তো পাচ্ছিলাম না, আমি সেই বড়ো সাইজে তত টিপ পড়ি না, তো ছোটোই নিয়েছি, তার কিছু টুকটাক নিলাম। যে তখন আমি বাজার দিয়ে যাচ্ছিলাম, এই যে এই দেখো ওই আমাদের ওই মন্দিরটায় একটু প্রণাম করলাম, দিয়ে চলে আসলাম বাড়ি। তো যে দোকানে আবার দেখা করলাম বাবাকে, তো সেখান থেকেই চলে এলাম। দিয়ে আবার জেঠুও দোকান থেকে চলে আসলো, তো তখন ওই জেঠুর সাথে কথা বলতে বলতে আসছিলাম রাস্তা দিয়ে। তো এই যে দেখো তোমরা এটার এই যে এই দোকানগুলো, তিনটে দোকান হয়েছে না, তিনটে দোকান নতুন হয়েছে, নতুন বলতে এক মাস দেড় মাস হলো, আমাদের বাড়ির কাছে এখানে। তো ভালোই হয়েছে, আমাদের বিকেলে বিকেলে মানে চাইনিজ খাবারগুলো খাওয়া যায়, তারও দু তিনটে দোকান হয়েছে। তো আমি বাড়ি চলে আসলাম একা একাই, বাজার করে, বাজার তো কম করলাম, কাজটা বেশি ছিল, ইম্পর্টেন্ট কাজটাই হলো। তো চলো বাবার এখানে, তো বাড়ি চলে এসেছি, চকলেট খাচ্ছি, বাবার দোকান থেকে চকলেট নিলাম। আর বাজারে কী কী নিবো বলে গেলাম, কিন্তু দিয়ে বাজারে যেয়ে সব ভুলে যাবো, এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট। বাড়িতে কী কিনবো মনে থাকবে, কিন্তু বাজার যাব দিয়ে আবার ভুলে যাবো সব। তো দু একটা জিনিস দিয়ে নিয়ে আসি, আর এখন শীত পড়েছে সেই জন্য আমি এটা ইউজ করি, নিভিয়া সফট, তো এটাই নিয়ে এলাম, আর ছোটো টিপ নিয়ে এলাম, আর কিছু না, বললাম না ভুলে যাই, আবার মনে করতে হবে, আবার যেতে হবে পরে, দেখা যাক। মাঝে মধ্যে আবার মেসেজ করে লিখে নিয়ে যাই কী কী লাগবে না লাগবে, বাজারে গিয়ে ভুলে যাবো তো। তো কী আর বলবো, এটা একটা লজ্জারই বিষয়, বলবো এত বড়ো হয়েছে তাও মনে রাখতে পারে না কটা জিনিস, নিজের কী লাগবে নিজেই বুঝতে পারি না, কী অবস্থা তাহলে দেখো। আমার কাজটা হচ্ছে মানে আমার নয়, বাবার দরকার ছিল, তো সেই জন্য আমি আসলেই যাই, বাবা তো সবসময় পারে না, তো দোকানে থাকে, তো সেই জন্য আমাকে যেতে হয়। এখন আমি যখন চলো পরে কথা হবে। সন্ধ্যাবেলায় ম্যাগি খাবো, সেই জন্য ম্যাগি বসিয়ে নিয়েছি, আমি সাধারণত তো ম্যাগি খাই না, তো এক একদিন ইচ্ছে হলে খাই, ভালো লাগে ম্যাগিটা খেতে, তো ম্যাগিটা আমি স্যুপ করেই খাই, বেশি করি না। তো এই দেখো খেয়ে নিই, ম্যাগিটা হয়ে যাক, দেখিয়ে নিই, যাওয়ার পরে কথা হবে। তো চলো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল সবার, এবার আমরা ঘুমাবো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তো রাতে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ঘুমাই। তো চলো আজকে তোমাদের ভিডিওটি যদি কোথাও ভালো লাগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।